সিপিআইএম এর নির্বাচনী বাজার সভা থেকে ফেরার পথে আক্রান্ত নেতা কর্মী সহ মারুতি গাড়ি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এ কাজ হয়েছে বলে মন্তব্য বাম সাংসদ প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের। পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে অভিমত সিপিআইএম নেতৃত্বদের। ঘটনা উদয়পুর মহকুমার দাতারাম বাজারে। সিপিআইএম এর নির্বাচনী বাজার সভা থেকে আসার পথে আক্রান্ত হয় সিপিআইএম নেতা কর্মীরা। ইটের আঘাতে আহত তিনজন কর্মী এবং ভেঙে দেওয়া হয় একটি মারুতি গাড়ির কাঁচ। ঘটনা বুধবার বিকেল 5টা নাগাদ উদয়পুর মহকুমার অন্তর্গত দাতারাম বাজারে। সন্ধ্যায় উদয়পুরের সিপিআইএম দলীয় অফিস কার্যালয়ে তড়িগড়ি ডাকা এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানান দলের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। তিনি জানান, দাতারাম বাজার থেকে সভা শেষ করে ফেরার পথে বিজেপি দলের কতিপয় দুষ্কৃতী এই হামলা চালায়। এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে মনে করেন শঙ্করবাবু। তিনি ঢিলেঢালা পুলিশি ব্যবস্থাকে দায়ী করেছেন। এই বাজার সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব, মাধব সাহা, রতন ভৌমিক, মানিক বিশ্বাস সহ অন্যান্যরা। বাগমা এলাকা থেকে আমাদের প্রচারের কাজ শুরু করি, তারপর 18 গোলা কিল্লা হয়ে আমরা সর্বশেষ যখন দাতারামে এসে পৌঁছাই, সেই সময়ে আমরা অল্প সময়ের সভা সংগঠিত করি। সভা সংগঠিত করে যখন আমরা ফিরে আসব এই অবস্থায়, হঠাৎ করে ভারত মাতা কি জয় বন্দে মাতরম স্লোগান দিয়ে কিছু সংখ্যক ছেলে তারা অগ্রসর হয়ে আসে এবং মারমুখী ভূমিকা তারা অবলম্বন করে। আমরা কয়েকটা সেকেন্ড আমরা দাঁড়াই, তারপরও তারা তাদের মারমুখী ভূমিকা থেকে বিরত হয়নি। যে তারা উদ্দেশ্যমূলকভাবেই এখানে গোলমাল সৃষ্টি করার জন্য এসছে, আমরা ধীরে ধীরে গাড়ির দিকে অগ্রসর হচ্ছি, সেই সময়ে তারা অনবরত গালাগাল দিতে শুরু করে আমাদের সকলকে, যারা ছিলেন আমাদের নেতৃত্ব সকলে গালাগাল দিতে শুরু করে এবং হাতে ঢিল লাঠি সেগুলো দিয়ে এগুলো ছুটতে শুরু করে। তার ফলে আমাদের প্রচারের যে গাড়ি ছিল, যে গাড়িতে মাইক আমাদের বাঁধা ছিল, সেই গাড়ির পেছনের কাজ পুরোপুরি ভেঙে চৌচির হয়ে গেছে। সামনের কাজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কাজ বদলানো ছাড়া গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে যাবে। তাহলে ঘটনা ঘটত না। আমরা নির্বাচন কমিশনের কাছে এই যে গাড়ি ভাঙচুর করেছে সেটার ছবি আমরা পাঠিয়েছি, একটা ছবি পাঠিয়েছি, আপনাদের এখানে কথা বলতে হবে বলে সবগুলো আমরা পাঠাইনি এখনো পর্যন্ত, বাকিগুলো পাঠাবো এবং আমাদের রিটার্নিং অফিসারের কাছেও আমরা পাঠাবো, নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে সেখানে আমরা পাঠাবো। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।